সক্রিয় ঘূর্ণাবর্তের দোসর মৌসুমে অক্ষরেখা, বাংলার 13 জেলায় সতর্কতা। কোন কোন জেলায় রাজ্যের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর? আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার কী পূর্বাভাস, কি বলছে হাওয়া অফিস, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টি যেন থামার কোনো লক্ষণ নেই, বজ্রবিদ্যুৎ সহ রাতভর তুমুল বৃষ্টি কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। সারা রাত বিশেষ করে ভোরের দিকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে আবার শহরের বেশ কিছু অংশে জল জমে গিয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আজও হবে, সোমবার অনেকটা সময় জুড়েই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী 24 ঘন্টা মেঘলা থাকবে আকাশ, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। পরের সপ্তাহে রবিবার ও মঙ্গলবার দুটি সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর কতটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার দিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ক্রমশ উড়িষ্যার দিকে ঢুকছে, এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আগামী 2-3 দিনে এগিয়ে যাবে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়ে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ডাল্টনগঞ্জ, জামশেদপুর হয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণবঙ্গ হয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ, রাজস্থানে রয়েছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত, নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির পরিস্থিতি আপাতত নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এইসব রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরাখণ্ডের হিমাচল প্রদেশ সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আগামী 4-5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও পণ্ডিচেরিতে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।